আসসালামু আলাইকুম চলে আসলাম বিফ কারির রেসিপি নিয়ে আজকে আমি কীভাবে কারিটা তৈরি করবো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভিডিওটি না দেখেই কমেন্ট করবেন প্লিজ এই কাজটি করবেন না আগে ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্রেসার কুকারে দিয়ে মাংসগুলা সিদ্ধ করে নিব প্রথমে ফেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম মাংসগুলা এখন দিয়ে দিব চারটা দারচিনি তিনটা তেজপাতা হাফ চা চামচ আস্তা দনিয়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচির গুঁড়া হাফ চা চামচ আদা ও রসুন গুঁড়া আপনারা এখানে আদা ও রসুন বাটাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম মাংসের মশলার গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি এর মধ্যে দুই বাটি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়েছি এখন ডাকনাটা ভালোভাবে আটকিয়ে চুলাতে বসিয়ে দিব যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তিন থেকে চারটা শীস ডায়া নামিয়ে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব মাংস রান্না করার জন্য চুলাতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ ব্যারেস্তা আমি পেঁয়াজগুলো আগেই বেজে নিয়েছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ অলিভ তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও দিতে পারেন পেঁয়াজটা তিন চার সেকেন্ড বেজে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ কারি পাউডার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আদা ও রসুন গুঁড়া এখন একটু মিক্স করে নিলাম পেঁয়াজ ব্যারেস্তার সাথে আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই সব পেঁয়াজ ব্যস্তা ব্যবহার করেছি কোয়া দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তিনটা টমেটো কেটে নিয়েছি ছোটো করে আর একটা ক্যাপসিকামের অর্ধেক আমি ছোটো করে কেটে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে টমেটো ক্যাপসিকাম এগুলা কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই ইঞ্চি দারচিনি তিনটা এলাচি এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর এখানে কিন্তু আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি ভিডিওটা কেটে গেছে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু পাতিলার তলায় লেগে যেতে পারে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর এদিকে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিয়েছি দেখেন সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা মাংসগুলা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে মাংসগুলা ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি এর মধ্যে দেড় কাপ পানি ব্যবহার করব আমি যে মাংসগুলো সিদ্ধ করেছি ওখান থেকেই আমি দেড় কাপ পানি দিয়ে রান্নাটা করে নেব এখন ডেকে দিব আর কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু পাতিলার তলায় লেগে যেতে পারে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব বাজার জিরার গুঁড়া এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম বাজার এখন আরও দুই এক মিনিট রেখে আমি নামিয়ে নেব তোমার রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তোমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন ডেকে এক মিনিট বা দুই মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব চুলার থেকে আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন লেগেছে আপনাদের কাছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ